বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অথবা ড্র হলে কে জিতবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি, কি বলছে আইসিসির নিয়ম? বিশ্ব টেস্ট ফাইনালের আগে চিন্তায় টিম ইন্ডিয়া, সম্ভাবনা বাড়ছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা দ্বিতীয়বার খেলতে নামবে ভারত। বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচের আগে অবশ্য চোখ রাঙাচ্ছে বৃষ্টি। প্রকৃতির খামখেয়ালিপনায় কি আবারও ট্রফি ছাড়াই ফিরে আসতে হবে ভারতকে, নাকি আইসিসির নিয়ম অনুযায়ী কিছুটা স্বস্তিতে থাকবে রোহিত বিগ্রেট? দুবছর ধরে চলা চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচের আগে এক ঝলকে চলুন দেখে নেওয়া যাক এই মহাম্যাচের নিয়ম কানুন। 2021 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাবা বসিয়েছিল বৃষ্টি, চলতি বছরেও একই ঘটনার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কাজে লাগবে আইসিসির রিজার্ভ ডে নিয়ম, একটা গোটা দিন ভেস্তে গেলেও খেলা গড়াবে রিজার্ভ ডে পর্যন্ত। রিজার্ভ ডেতে সর্বোচ্চ 83 ওভার বা 330 মিনিট খেলা যাবে। রিজার্ভ ডেতে নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত ম্যাচ রেফারি নেবেন একেবারে ম্যাচের পঞ্চম দিনের শেষ এক ঘন্টায়। প্রসঙ্গত এই নিয়ম কার্যকর হয়েছিল 2021 সালেও। এছাড়াও একগুচ্ছ নতুন নিয়ম চালু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পেসারদের সামনে ব্যাটিংয়ের সময় হেলমেট ছাড়া খেলতে পারবেন না ব্যাটাররা। উইকেটের সামনে ব্যাটারের খুব কাছে কোনো ফিল্ডার দাঁড়ালেও একই নিয়ম থাকবে। এর পাশাপাশি খানিক পরিবর্তন আনা হয়েছে ফ্রি হিটের নিয়মেও। এতদিন ফ্রি হিটের ডেলিভারিতে বোল্ড হওয়ার পর যদি ব্যাটার দৌড়ে রান নিতেন তাহলে তা অতিরিক্ত রান হিসেবে যোগ হতো। এখন থেকে এই রান ব্যাটারকেই দেওয়া হবে। বাতিল করা হয়েছে অনফিল্ড আম্পায়ারের দেওয়া সফট সিগন্যালও। তবে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কি হবে? একাধিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে যে দলগুলো সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে তার হাতেই ট্রফি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নিয়ম কার্যকরী নয়। একান্তই খেলা সম্ভব না হলে ট্রফি ভাগ করে নেবে ভারত ও অস্ট্রেলিয়া। অন্যদিকে 5 দিন খেলার পরেও যদি ম্যাচের ফয়সালা না হয় তাহলেও যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে দুই দলকে। ম্যাচ টাই হলে সুপার ওভার বা দুই দলের ব্যাটারদের মারা 4 ছক্কার হিসাবও দেখা হবে না। ভারতের একাদশ নিয়ে ধোঁয়াশা রাখার চেষ্টা সতীর্থদের কোন বার্তা রোহিতের? বুধবার থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে রবিবার ওভালে ভারতের অনুশীলন দেখে একাদশ সম্পর্কে আজ করা গেল না। সব পথেই খোলা রাখছে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দল। ভারতের একাদশে থাকা বেশিরভাগ ক্রিকেটারই সাদা বলের ফর্ম্যাট থেকে সরাসরি লাল ডিউকস বলে খেলতে নামবেন, যদিও সেটা কোনো সমস্যা হবে না বলেই দাবি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আইসিসির একটি ইভেন্টে হাজির থেকে বলেন, খেলার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকাটা জরুরি। নিজের টেকনিকে আস্থা রেখে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। নিজের সঙ্গে কথা বলেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। নিজেরা এই পদ্ধতিতে সাফল্য পেয়েছেন, সেটাই নতুনদের মেনে চলতে বলেন রোহিত। পেসারদের ক্রিকেটে আলাদা বলের সঙ্গে মানিয়ে নিতে এখনও অসুবিধা হয় না বলেই দাবি করেছেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডে রোহিতের ট্র্যাক রেকর্ড যথেষ্টই ভালো। 2019 সালের বিশ্বকাপে 5টি শতরান সহ 9 ইনিংসে 648 রান করেছিলেন। 2021 সালে টেস্ট সিরিজেও সর্বাধিক রান করেন, ওভালে ম্যাচ জেতানো 100 রান সহ। রোহিতের কথায় ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং, তবে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া থাকলে সাফল্যও পাওয়া যায়। আবহাওয়া বদলায় দ্রুত, টেস্ট ক্রিকেটে তাই দীর্ঘ সময় ধরে মনুসংযোগ ঠিক রাখার চ্যালেঞ্জ সামলাতে হয়। কখন কোন বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হবে সেই সময় নির্বাচনও গুরুত্বপূর্ণ। ফোকাস ঠিক রাখলে ওভালে রান করা সহজ বলেই মনে করেন রোহিত। তিনি বলেন, ওভালে অন্যতম সেরা ব্যাটিং উইকেট থাকে, স্কোয়ার বাউন্ডারির বল দ্রুত গতিতে ছোটে, ভালো শটের পুরস্কার মেলে, ফলে মনুসংযোগ অটুট রেখে নিজের সেরাটা দিলে সাফল্যের পথ খোলা সম্ভব বলে আশা রোহিতের। ভারত গতকাল ওভালে অনুশীলন করেছে। অজিঙ্কা রাহানে, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব ছাড়া সকলেই ব্যাট করেছেন। শুভমান গিল ইংল্যান্ডে আগেও খেলেছেন, তিনি সাবলীল ছিলেন নেট প্র্যাকটিসে। নজর ছিল ঈশান কিশান ও কেএস ভরতের দিকে। ঈশান ব্যাট করলেও কিপিং করেননি। ঈশান মিনিট 45 3 ধাপে ব্যাট করেন। সুইপ শট মারতে সমস্যা হচ্ছিল, অনিকের চৌধুরীর বলে হাতে চোট লাগে, বরফ লাগাতেও দেখা যায় তাকে। তবে চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডে কিশান ও কেএস ভরতের কিপিংয়ের অভিজ্ঞতা তেমন নেই। ভরত এ দলের হয়ে একবার কিপিং করেছেন, তবে ঈশান কিশানের আগ্রাসী ব্যাটিংই তাকে একাদশে রাখার দৌড়ে রেখেছে। ভরত কিপিংয়ের পাশাপাশি বেশ কিছুটা সময় নেটে কাটালেন। জয়দেব উনাদকাত পুরো দমে অনুশীলন করলেন, তাকে ব্যাট চালানোর বিষয়ে টিপস দেন দ্রাবিড়। ভারতের সব স্পিনাররাই নেটে বল করেছেন। ভারত এক স্পিনারে নামলে রবীন্দ্র জাদেজা খেলবেন, দ্বিতীয় স্পিনারের দৌড়ে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে লড়াইয়ে অখর প্যাটেল। ভারত 2 স্পিনার ও 3 পেসার, নাকি শার্দুল ঠাকুরকে অলরাউন্ডার হিসেবে রেখে 4 পেসার এক স্পিনারে নামবে সেটা এখনও স্পষ্ট নয়। এই ধোঁয়াশা রাখা হতে পারে রণকৌশল।
বিশ্ব টেস্ট ফাইনালের আগে চিন্তায় টিম ইন্ডিয়া, সম্ভাবনা বাড়ছে ভরতের। মেগা ম্যাচের আগে বড় ধাক্কা খেতে হয়েছে ব্যাগি গ্রিনদের, শত চেষ্টা করার পরও চোটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন জস হাজেলুড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে চুক্তি থাকলেও চোটের জন্যে তাকে ছিটকে যেতে হয়। ভারতের টেস্ট সিরিজ খেলতে এসেও চোটের কবলে পড়েন তিনি, তার জায়গায় সুযোগ পাওয়া নেসার। এর আগে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন নেসার। গ্ল্যামারগনের হয়ে আগুন ঝরাচ্ছেন তিনি, ওভালে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেজন্যই তাকে দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটে মাত্র 5 ম্যাচে 19 উইকেট নিয়েছেন নেসার। আর এবার চোটের ধাক্কা ভারতীয় শিবিরেও, যা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। ভারতীয় দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা না করা হলেও ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের খবর, অনুশীলনের সময় চোট পেয়েছেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিশান। ব্যাটিং অনুশীলনের সময় চোট পান ঈশান, প্রাথমিক চিকিৎসা করানো হয় তার। তবে ঈশান কিশানের চোট গুরুতর নয় বলেই সূত্রের খবর। তবে ভারতীয় দল এখনও কিছু না জানানোয় ঈশান কিশানের চোটের পরিস্থিতি নিয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, দুর্ঘটনার কারণে দলের বাইরে ভারতীয় দলের প্রধান উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ, তিনি না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দলে নেওয়া হয়েছে ঈশান কিশান ও কেএস ভরতকে। টেস্টে ঈশান কিশান ভারতের জার্সিতে 4টি ম্যাচ খেললেও খুব একটা সফল নন, তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঈশান কিশানের খেলার সম্ভাবনা বেশি ছিল। তবে শেষ পর্যন্ত কাকে খেলাইবে টিম ইন্ডিয়া, সেটাই দেখার। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমান গিলকে নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতীয় দলের ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে দেখা যাবে এই তরুণ ক্রিকেটারকে। ওপেনিংয়ে তিনি যে এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে দেশের জার্সির হয়েও দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবছরই একদিনের ক্রিকেটে যেমন 200 রান রয়েছে এই তরুণ ক্রিকেটারের, তেমনই বর্ডার গাভাস্কর ট্রফিতে সেঞ্চুরিও করেছেন তিনি। সেজন্য এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মুরলী বিজয়। এ প্রসঙ্গে মুরলী বিজয় জানিয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেট সম্পূর্ণ আলাদা একটা ফর্ম্যাট, টেস্টের মঞ্চে প্রয়োজন অত্যন্ত শৃঙ্খলা। টেস্টের মঞ্চে সাফল্য পেতে হলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। ভারতীয় ক্রিকেটে শুভমান গিল হলেন অন্যতম একজন উজ্জ্বল ক্রিকেটার। আমার বলতে কোনো দ্বিধা নেই যে তিনি যে পারফরমেন্স দেখাচ্ছেন কয়েক মাস ধরে তা অসাধারণ। যেটা প্রয়োজন রয়েছে তা ইংল্যান্ডের মাটিতে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারা, তাহলেই ভারতীয় দল একটি সঠিক শুরু পাবে। এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন শুভমান গিল, এবার আইপিএলে 890 রান করেছেন তিনি, সেই সঙ্গে রয়েছে 3টি সেঞ্চুরি, আর তাতেই আপ্লুত সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও এই তিনি এই পারফরমেন্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।